ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত কত বড় তা প্রকাশ করল ট্রুডো প্রশাসন কানাডার মাটিতে শিখ আন্দোলনের নেতাকর্মীদের হত্যা ও হত্যা চেষ্টার পিছনে ভারত সরকারের হাত আছে জাস্টিন ট্রুডোর এমন অভিযোগ দীর্ঘদিনে সম্প্রতি কানাডা আরও গুরুতর অভিযোগ করেছে অটোয়া বলছে শিখ নেতাদের হত্যা হত্যা চেষ্টার যুক্তদের সঙ্গে কানাডায় ভারতের রাষ্ট্রদূতের সংযোগ আছে এ নিয়ে দুই দেশ পাল্টা কূটনীতিক বহিষ্কার করেছে কূটনীতিকদেরকে বহিষ্কার করেছে তবে এর আগে বড় বিষয় হলো কানাডা সহ বিশ্বজুড়ে ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি র এর হাত কতটা বিস্তৃত তা ট্রুডোর অভিযোগের মধ্য দিয়ে উঠে এসেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ কূটনৈ কূটনীতিক কূটনৈতিক মহলকে বেশ অবাক করেছে কারণ সাধারণত কোনো দেশ নিজেদের মাটিতে অন্য দেশের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি বা অন্য দেশের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে গুপ্ত হত্যার মতো অভিযোগ তোলে না যেমন ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান নয়াদিল্লির এমন অভিযানের সঙ্গে বহুল পরিচিত দুই দেশ একাধিকবার নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়েছে এমনকি বিমান হামলা সহ একাধিক গোপন অভিযান চালিয়েছে দেশগুলোর ভিতরে কিন্তু আনুষ্ঠানিকভাবে এসব নিয়ে এসে বিষয় নিয়ে খুব একটা উচ্চবাচ্চ হয়নি দুই দেশের মধ্যে তবে কানাডা যেভাবে বিষয়টি তুলে ধরেছে তার ফলে বিশ্ব এমন একটি আভাস পাচ্ছে যে কূটনীতিক গুপ্তচর আমলা ও পুলিশ অফিসাররা যারা ভারতীয় গোয়েন্দা সংস্থায় কাজ করেন দেশটির উর্ধ্বতনা সরকারি কর্মকর্তাদের সঙ্গে মিলে তাদের কার্যক্রম পরিচালনা করেন গত সোমবার কানাডা বলছে তাদের বিশ্বাস ছয় ভারতীয় কূটনীতিক একটি বিস্তৃত অপরাধমূলক নেটওয়ার্কের অংশ যা সারা কানাডায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই নেটওয়ার্ক কানাডিয়ান শিখদের ভয় দেখানো হয়রানি ও চাঁদাবাজি সেই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত তারা আরও বলেছে ভারতীয় এজেন্টরা সরাসরি শিখদের হুমকি ও ভয় দেখানোর জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অথবা ভাড়াটে ব্যক্তিদের মাধ্যমে শিখদের চাঁদাবাজি অন্যান্য হুমকি দিয়ে থাকে কানাডার কর্মকর্তারা বলছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের তদন্তে সহায়তা করেছে তবে ভারতীয়রা কিভাবে তাদের নেটওয়ার্ক পরিচালনা করত তাদের হ্যান্ডেলের নিয়ন্ত্রক কারা ছিল তারা কী ধরনের অপরাধ করেছিল কিংবা কারা তাদের শিকার হয়েছিল সে বিষয়ে সুনির্দিষ্ট বিবরণ বিবরণ দেয়নি কানাডিয়ান সরকার এর আগে জাস্টিন টুডো ভারত সরকারকে খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নির্জার হত্যাকাণ্ডে সংগঠিত করার দায় অভিযুক্ত করেছিলেন খালিস্তান আন্দোলন মূলত ভারতে পাঞ্জাবে শিখদের জন্য আলাদা একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছেন নির্জার দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছিলেন নাম প্রকাশে অনিচ্ছে কানাডার এক কর্মকর্তা বলেছেন সুখদুল সিং গিল নামে আরেকজন শিখের হত্যাকাণ্ডে ভারত সরকারের সঙ্গে যুক্ত অপরাধ নেটওয়ার্কের সংযোগ থাকার অনুমান করছি আমরা গত বিশ সেপ্টেম্বর উনচল্লিশ বছর বয়সী সুখদল সিংগিলকে মেনি টোবার উইনি পোগের একটি গুরুদুয়ারের কাছে নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় এই হত্যাকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এদিকে হরদীপ সিং নিঝর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কানাডা দেশটিতে নিযুক্ত ভারতের হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মাসহ ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেছে ভারত পাল্টা প্রতিক্রিয়া হিসেবে কানাডা ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডার কর্মকর্তারা দাবি তারা তাদের অভিযোগের সমর্থনে সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করেন তবে ভারতের বক্তব্য কানাডা তা করেননি ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা হল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবং ইন্টেলিজেন্স ব্যুরো তবে আইবি মূলত ভারতের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনা করে বিদেশের মাটিতে কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ রয়ের হাতে এই দুনিয়ায় ভারতের সর্বোচ্চ কর্মকর্তা দেশটির জাতীয় নিরাপত্তা বৈশিষ্ট্য অজিত দোভাল গুপ্তচর বৃত্তি সংশ্লিষ্ট খাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কাজও করেছেন বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ অজিত দোভাল ইন্টেলিজেন্স ব্যবহার করে ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণে বেশ ভূমিকা রাখছেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ হালের স্কুল অফ ক্রিমিনোলজি সোশিওলজি অ্যান্ড পুলিশিংয়ের গোয়েন্দা ও আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের লেকচারার ধীরাজ পরমেয়া ছায়া বলেছেন মোদী ও দোভালের নেতৃত্বে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক উৎসাহ পেয়েছে তাদের অধীনে এজেন্সিগুলোর ব্যাপক তহবিল প্রাপ্তি ও কর্মকর কর্মকাণ্ডে গোপনীয়তা ছিল উল্লেখ্য যে কানাডা সরকার যে খুনি চক্রের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন সেটা হলো বিষ্ণুই গ্যাং তারা কানাডায় ঢুকে শিখ নেতাদেরকে ভয় ভীতি এবং হত্যা মতন বড় রকমের অপরাধ করছে